ব্রুনাই 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করতে দূতাবাসগুলোর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি, তাই তাদের সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। ব্রুনাই বাংলাদেশের চ্যান্সেলি ভবনের ভিত্তিফলক উদ্বোধন করে সব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ের পরিবেশ ও প্রবাসীদের সুযোগ সুবিধা বিবেচনায় রেখে চ্যান্সেলি ভবনটি ডিজাইন করা হয়েছে, তা খুবই চমৎকার বলে মন্তব্য করেন তিনি। পর্যায়ক্রমে সবগুলো দেশে বাংলাদেশ ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে কয়েকটি দেশের চ্যান্সেলি ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলেও জানান শেখ হাসিনা। বন্ধুত্বপূর্ণ দেশ ব্রুনাই এদেশের সাথে ব্যবসা বাণিজ্য আরও বাড়বে বলে আশা করেন। আমাদের যে রিজার্ভ আজকে বৃদ্ধি পাচ্ছে, এটার জন্য আমাদের প্রবাসী বাঙালিদের বিশেষ অবদান রয়েছে, এবং বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী কাজ করে তাদের অবদান সব থেকে বেশি বলে আমি মনে করি। কাজে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তাদের সুখ সুবিধা দেখার দায়িত্ব এটা আমাদের।